হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে সড়ক অবরোধ করার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমএ হালিম বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই সকালবেলা কিন্তু এখানে যে সিন্ডিকেটের সভাটা ছিল এবং সিদ্ধান্ত হয়েছে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের হল থেকে শিক্ষার্থীদের বের হওয়ার জন্য একটা সিদ্ধান্ত দিতে তারপর থেকে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এই সিদ্ধান্তটি মানেনি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এটি নতুন রেজিস্ট্রার ভবন যেখানে মিটিংটি হয়েছিল সেই ভবনে কিছুটা ভাঙচুর হয়েছে এবং তারপর থেকে একটু পরে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে পুলিশ সদস্যরা এখানে হাজির হয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে তাদের বোঝানোর চেষ্টা করছে যাতে এই ক্যাম্পাস ছুটি হয়েছে সেখান থেকে তারা যাতে চলে যায় এবং সেই সেই সাথে কিন্তু তারা এখন এই মুহূর্তে কথাবার্তা চলছে এবং অপরদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা আন্দোলনত শিক্ষার্থী তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তারাও এখানে দাঁড়িয়ে আছে এবং পিছনে আমার পিছনে রয়েছে পুলিশ সদস্যরা এবং সামনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে বোঝাচ্ছে এবং সেই সাথে উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা তিনিও রয়েছেন তিনিও তাদের সাথে কথা বলছেন সব সব মিলিয়ে এখন একটি থমথম রয়েছে একদিকে পুলিশ সদস্যরা তাদের জল কামান নিয়ে তারা প্রস্তুত রয়েছে অন্যদিকে এখানে শিক্ষার্থীরা তারা ব্যারিকেড দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার বিপক্ষে তারা রয়েছে এবং এই মুহূর্তে শেষ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন আন্দোলনত যারা শিক্ষার্থী রয়েছে তার তাদের সাথে কিন্তু এখানে যারা পুলিশ কর্মকর্তা এবং উপজেলা পক্ষ থেকে যারা রয়েছে তারা এখানে কথা বলছেন সব মিলে একটা মীমাংসার চেষ্টা করা হচ্ছে পুলিশ সদস্যরা তাদের বোঝাচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের যুক্তিগুলো তুলে ধরছে এই অবস্থা এখন চলছে এবং একটু পরে বিস্তারিত কি জানা সেই বিষয়টি দর্শক বা আপনাকে বা আপনাকে জানাতে পারব এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ